ধৈর্য রাখন্তু বন্ধুগণ, কাহিঁকি না সঠিক সময় আসলে আপনার সেই সব কিছু মিলিব যাহাপাই আপন পরিশ্রম করছেন। নমস্কার বন্ধুগণ, আপন মানুষ মোর এই চ্যানেলকে স্বাগত। আজের এই কার্যক্রম তুলারাশিপাই বহুত গুরুত্বপূর্ণ অছি। আজ আমি জাঁবা তুলারাশি 2024 অগস্ট মাসটি কিপরি রহিব, তুলারাশির মাসিক রাশিফল উপরে আলোচনা করিবা, তুলারাশি ব্যক্তিবিশেষঙ্কর অগস্ট মাসটি কিপরি রহিব সম্পূর্ণ ভাবরে আমি সেই বিষয়ে আলোচনা করিবা। সেমানকর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বৈবাহিক জীবন, ভাগ্য, ক্যারিয়র এবং ব্যাপার বাণিজ্য উপরে বিস্তার ভাবরে আলোচনা করিবা। নবগ্রহঙ্কর স্থিতি মতে দেখিবা, নবগ্রহ কি প্রকারের ফল দেবারে সক্ষম হেবে, শেষে অশুভত্ব প্রদান করুথিবা গ্রহমানক পাই কিছু বিশেষ প্রতিকার মতে জানিবা, সেথিপাই ভিডিওটিকু শেষ পর্যন্ত দেখন্তু। চালন্তু আরম্ভ করিবা এই কার্যক্রম, যাহাকি জন্মরাশি চন্দ্ররাশি উপরে আধারিত। অগস্ট মাস আরম্ভরে তুলারাশিরে নবগ্রহঙ্কর স্থিতি বিষয়ে সর্বপ্রথমে জানিবা। এহা পূর্বরু যদি আপনকর তুলারাশি হইথাই এবং আপন বি ঈশ্বরঙ্কু সচ্চা হৃদয়রু ভক্তি করন্তি, বিশ্বাস করন্তি, তেবে এই ভিডিওটিকু লাইক করি কমেন্ট বক্সরে জয় জগন্নাথ, হর হর মহাদেব অবশ্য লিখি দিয়ন্তু। তা সর্বপ্রথমে জানিবা এই অগস্ট মাসরে তুলারাশিরে নবগ্রহঙ্কর স্থিতি কিপরি রহিব। যেবে অগস্ট মাস আরম্ভ হেব তো তুলারাশিরে নবগ্রহঙ্কর স্থিতি কিছু এই প্রকার রহিব, যেমিতি আপন স্ক্রিনে দেখুছন্তি। বন্ধুগণ, রাশিচক্রর সপ্তম রাশি হেউছি তুলারাশি এবং আপনকর রাশির স্বামী গ্রহ হেউছন্তি শুক্রদেব, এবং শুক্র আপনকর একাদশ ভাবরে বিরাজমান অছন্তি এবং তাঙ্ক সহিত বুধ মধ্য বিরাজমান অছন্তি। আপনকর পঞ্চম ভাবরে শনি বিরাজমান অছন্তি, আপনকর ষষ্ঠ ভাবরে রাহু বিরাজমান অছন্তি, আপনকর অষ্টম ভাবরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল বিরাজমান অছন্তি, আপনকর দশম ভাবরে সূর্য বিরাজমান অছন্তি এবং আপনকর দ্বাদশ ভাবরে কেতু বিরাজমান অছন্তি। ধ্যান দেই শুণন্তু, সবুঠু প্রথমে জাঁবা আপনকর স্বাস্থ্য কিপরি রহিব এই অগস্ট মাস 2024। বন্ধুগণ, প্রথম ভাব হইথায় আপনকর স্বাস্থ্যর ভাব, ইমিউনিটি সিষ্টমর ভাব, এবং প্রথম ভাবর অধিপতি হেউছন্তি শুক্রদেব, এবং শুক্র আপনকর একাদশ ভাবরে বিরাজমান অছন্তি। দেখন্তু শুক্র আপনকর একাদশ ভাবরে 25 অগস্ট পর্যন্ত অছন্তি, কিন্তু 25 অগস্ট পরে শুক্র আপনকর দ্বাদশ ঘরকু চলন করিবে। একরে তো দ্বাদশ ঘরকু কুণ্ডলীরে ভাল বিচার করা যাই নথায় এবং শুক্র এঠারে নিচস্থ হেউছন্তি, যাহাফলরে আপনকর স্বাস্থ্যরে টিকে সমস্যা দেখা দেইপারে। এথিপাই আপন 25 অগস্ট পরে আপনকর স্বাস্থ্যর যত্ন নিয়ন্তু। বাহারে অধিক বুলাবুলি করিবা কারণরু থকাপণ ভলি সমস্যা মধ্যে দেখা দেইপারে, পেট জনিত সমস্যা কিছু দেখা দেইপারে, মুন্ড বিন্ধা ভলি সমস্যা কিছু দেখা দেইপারে। সেথিপাই আপন আপনকর খাদ্যপেয় উপরে নিয়ন্ত্রণ রক্ষা করন্তু। কিন্তু 25 অগস্ট পূর্বরু আপনকর স্বাস্থ্য বহুত ভাল আছে। একাদশ ভাব আমার ইচ্ছাপূর্তির ভাব হইথায়, লাভর ভাব হইথায়, কামশক্তির ভাব হইথায়, আপনকর ইচ্ছাশক্তি বহুত রহিব, আপনকু চারিদিকরু লাভ প্রাপ্তি হইপারে। তো মোটামুটি দেখিবাকু গলে আপনকর স্বাস্থ্য ভাল আছে, কিন্তু 25 অগস্ট পরে টিকে সমস্যা আছে, এথিপ্রতি আপন টিকে ধ্যান দেবে। এবে জাঁবা আপনকর শিক্ষাক্ষেত্র কিপরি রহিব এই অগস্ট মাস 2024। বন্ধুগণ, পঞ্চম ভাব হইথায় আপনকর শিক্ষার ভাব, এবং পঞ্চম ভাবর অধিপতি হেউছন্তি শনিদেব, এবং শনিদেব আপনকর পঞ্চম ভাবরে নিজ ঘরে বিরাজমান অছন্তি, ভাল স্থিতিরে অছন্তি। তো এই মাসটি শিক্ষার্থী মানক পাই বহুত ভাল আছে, বিদ্যার্থী মানে সেমানকর পাঠপড়ারে বহুত অধিক উন্নতি করিবে। একরে তো শনি এঠারে মজবুত স্থিতিরে অছন্তি এবং তা সহিত বুধ এবং শুক্র আপনকর পঞ্চম ভাবকু দেখুছন্তি, আপনকর জ্ঞান বড়িব, বুদ্ধি বড়িব, জ্ঞান এবং বুদ্ধি বলরে
ଆପଣ ଶିକ୍ଷାକ୍ଷେତ୍ରରେ ବହୁତ ଉନ୍ନତି କରିବେ। ପାଠ ପଢ଼ିବାକୁ ଆପଣଙ୍କର ଆଗ୍ରହ ବଢ଼ିବ। ପାଠପଢ଼ାରେ ଯଦି କିଛି ସମସ୍ୟା ଥିଲା ତେବେ ଏହି ଅଗଷ୍ଟ ମାସରେ ତାହା ସବୁ ଦୂର ହେବ। ଯଦି ଆପଣଙ୍କର କିଛି ଏକ୍ଜାମ ଅଛି ତାହେଲେ 25 ଅଗଷ୍ଟ ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ଏକ୍ଜାମ ବହୁତ ଭଲ ଅଛି। ଆପଣ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି କିଛି ଉଚ୍ଚଶିକ୍ଷା କରିବା ପାଇଁ କିମ୍ବା କୌଣସି ସ୍ଥାନରେ ଆଡ଼ମିସନ ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କିମ୍ବା କୌଣସି ଫର୍ମ ଫିଲଅପ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାହେଲେ ନିଶ୍ଚୟ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ପାଠପଢ଼ାର ସ୍ଥିତି ସର୍ବୋତ୍ତମ ରହିବ। ଏବେ ଜାଣିବା ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ କିପରି ରହିବ ଏହି ଅଗଷ୍ଟ ମାସ 2024। ବନ୍ଧୁଗଣ, ପଞ୍ଚମ ଭାବ ହିଁ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନର ଭାବ, ଶିକ୍ଷାର ଭାବ ଏବଂ ସନ୍ତାନର ଭାବ ମଧ୍ୟ ହୋଇଥାଏ। ଏବଂ ପଞ୍ଚମ ଭାବର ଅଧିପତି ଶନିଦେବ ନିଜ ଘରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି ଏବଂ ତା ସହିତ ବୁଧ ଏବଂ ଶୁକ୍ର ଆପଣଙ୍କର ପଞ୍ଚମ ଭାବକୁ ଦେଖୁଛନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ ସର୍ବୋତ୍ତମ ରହିବ, କାହିଁକିନା ଶନି ଏବଂ ଶୁକ୍ର ପରସ୍ପରକୁ ଦେଖୁଛନ୍ତି। ଆପଣ ଦୁଇ ଜଣଙ୍କ ମଧ୍ୟରେ ଭଲ ପାଇବା ବଢ଼ିବ, ମଧୁର ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ ହେବ, ଆପଣ ପରସ୍ପରକୁ ଭଲ ଭାବରେ ବୁଝିପାରିବେ, ବୁଝାମଣା ଭଲ ରହିବ। ପୂର୍ବରୁ ଯଦି କିଛି ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନରେ ସମସ୍ୟା ଚାଲୁଥିଲା ତେବେ ତାହା ଏବେ ଦୂର ହେବ। ଆପଣଙ୍କର ଭଲ ପାଇବା ବିବାହର ରୂପ ମଧ୍ୟ ନେଇପାରେ। ଆପଣ ଟିକେ ରୋମାଣ୍ଟିକ୍ ନେଚର ଦେଖାଯାଇପାରନ୍ତି, ଆପଣ ଟିକେ ମୁଡି ସ୍ୱଭାବର ଦେଖାଯାଇପାରନ୍ତି। ଆପଣ ଦୁଇଜଣ ମିଶିକି କୌଣସି ସ୍ଥାନକୁ ବୁଲିବାକୁ ଯାଇପାରନ୍ତି, ଭ୍ରମଣର ଯୋଗ ମଧ୍ୟ ବନୁଅଛି। ଯେଉଁମାନଙ୍କର କଥାବାର୍ତ୍ତା ବନ୍ଦ ହୋଇଯାଇଥିଲା କିମ୍ବା ବ୍ରେକପାତି ହୋଇଯାଇଥିଲା ତ ସେମାନଙ୍କର ପୁନର୍ବାର କଥାବାର୍ତ୍ତା ହୋଇପାରେ, ପ୍ୟାଚପାତି ହୋଇପାରେ। ଏବଂ ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି ପ୍ରେମ ସମ୍ପର୍କ ନାହିଁ ତ ସେମାନଙ୍କୁ ନୂତନ ସମ୍ପର୍କ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ, ସେମାନେ ମଧ୍ୟ ପ୍ରେମରେ ପଡ଼ିପାରନ୍ତି। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ପ୍ରେମ ଜୀବନ ସର୍ବୋତ୍ତମ ରହିବ। ଏବେ ଜାଣିବା ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ କିପରି ରହିବ ଏହି ଅଗଷ୍ଟ ମାସ 2024। ବନ୍ଧୁଗଣ, ସପ୍ତମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନର ଭାବ ଏବଂ ସପ୍ତମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ମଙ୍ଗଳଦେବ ଏବଂ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ଅଷ୍ଟମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି ଏବଂ ଅଷ୍ଟମ ଭାବକୁ କୁଣ୍ଡଳୀରେ ଭଲ ବିଚାର କରାଯାଇନଥାଏ। ତ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ, ଆପଣଙ୍କ ଭିତରେ ମନ ମନାନ୍ତର କଳିଝଗଡ଼ା ଦେଖାଦେଇପାରେ, ଆପଣଙ୍କର ଲାଇଫ୍ ପାର୍ଟନରଙ୍କ ମଧ୍ୟରେ ଟିକେ କ୍ରୋଧ ଦେଖାଦେଇପାରେ, ଜିଦିପଣ ଦେଖାଦେଇପାରେ। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନରେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ କିମ୍ବା ତାଙ୍କର ସ୍ୱାସ୍ଥ୍ୟରେ କିଛି ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ, କିନ୍ତୁ ଏହା କେବଳ 26 ଅଗଷ୍ଟ ପର୍ଯ୍ୟନ୍ତ। କିନ୍ତୁ 26 ଅଗଷ୍ଟ ପରେ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନ ବହୁତ ଭଲ ରହିବ, କାହିଁକିନା 26 ଅଗଷ୍ଟକୁ ମଙ୍ଗଳ ଆପଣଙ୍କର ନବମ ଭାବକୁ ଗୋଚର କରିବେ, ଯାହାଫଳରେ ଆପଣଙ୍କର ବୈବାହିକ ଜୀବନରେ ସୁଧାର ଆସିବ, ଯାହା ବି ସମସ୍ୟା ଥିବ ତାହା ସବୁ ଦୂର ହେବ। ଏବେ ଜାଣିବା ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବିଷୟବସ୍ତୁ ଯାହାକି ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ, କ୍ୟାରିୟର ଏବଂ ବେପାର ବାଣିଜ୍ୟ କିପରି ରହିବ ଏହି ଅଗଷ୍ଟ ମାସ 2024। ବନ୍ଧୁଗଣ, ନବମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟର ଭାବ ଏବଂ ଦଶମ ଭାବ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟରର ଭାବ ଏବଂ ନବମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ବୁଧ ଏବଂ ବୁଧ ଆପଣଙ୍କର ଏକାଦଶ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ବନ୍ଧୁଗଣ, ଭାଗ୍ୟ ଭାବର ସ୍ୱାମୀ ଆପଣଙ୍କର ଲାଭ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ଭାଗ୍ୟ ବହୁତ ଭଲ ଅଛି, ଭାଗ୍ୟ ବଳରେ ଆପଣ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ, ଭାଗ୍ୟ ବଳରେ ଆପଣ କମ୍ ପରିଶ୍ରମରେ ଅଧିକ ସଫଳତା ପ୍ରାପ୍ତି କରିବେ, ଚାରିଦିଗରୁ ଆପଣଙ୍କୁ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ, ଆପଣଙ୍କର ଗୃହରେ କୌଣସି ଶୁଭ ମାଙ୍ଗଳିକ କାର୍ଯ୍ୟର ଆୟୋଜନ ମଧ୍ୟ ହୋଇପାରେ। ଏହି ସମୟରେ ଆପଣ କୌଣସି ବଡ଼ ଇନଭେଷ୍ଟମେଣ୍ଟ କରିପାରନ୍ତି କିମ୍ବା କୌଣସି ବଡ଼ କାର୍ଯ୍ୟର ଆରମ୍ଭ କରିପାରନ୍ତି। ଶେୟାର ମାର୍କେଟ ଏବଂ ଷ୍ଟକ୍ ମାର୍କେଟରେ କାମ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ଏହି ସମୟ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭ ଅଟେ, ସେମାନଙ୍କୁ ଆକସ୍ମିକ ଲାଭ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏହାପରେ 22 ଅଗଷ୍ଟକୁ ବୁଧ ବକ୍ରି ହେବେ ଏବଂ ଆପଣଙ୍କର ଚତୁର୍ଥ ଭାବର ମଧ୍ୟ ଫଳ ଦେବେ, ଯାହାଫଳରେ ଆପଣ ଏହି ସମୟରେ କୌଣସି ଯାନବାହନ କିମ୍ବା ପ୍ରପର୍ଟି ଇତ୍ୟାଦି କିଣିବା ପାଇଁ ମନ ବଳେଇପାରନ୍ତି। କ୍ୟାରିୟରର କଥା ହେବା, ଯଦି ଦଶମ ଭାବ ହୋଇଥାଏ କ୍ୟାରିୟରର ଭାବ ଏବଂ ଦଶମ ଭାବର ଅଧିପତି ହେଉଛନ୍ତି ଚନ୍ଦ୍ରମା ଏବଂ ଚନ୍ଦ୍ରମା
ପ୍ରତି ଦୁଇଦିନରେ ଥରେ ରାଶି ପରିବର୍ତ୍ତନ କରିଥାନ୍ତି ଏବଂ ଆପଣଙ୍କର ଦଶମ ଭାବରେ ସୂର୍ଯ୍ୟ ବିରାଜମାନ ଅଛନ୍ତି, ଯିଏକି କାମର କାରକ ଗ୍ରହ। ସୂର୍ଯ୍ୟ ହେଉଛନ୍ତି ସୌରମଣ୍ଡଳର ରାଜା। ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର ବହୁତ ଭଲ ରହିବ। ଆମ କାର୍ଯ୍ୟରେ ଆପଣଙ୍କୁ ମାନସମ୍ମାନ ପ୍ରାପ୍ତି ହେବ। ଆପଣ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକୁ ସୁରୁଖୁରୁରେ କରିପାରିବେ। ଆପଣଙ୍କର କନଫିଡେନ୍ସ ବଢ଼ିବ। ଆପଣ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ପ୍ରଫିଟ୍ ପାଇଁ ଅଧିକ ଭାବିପାରନ୍ତି। ଆପଣଙ୍କର ଫାଇନାନ୍ସିଆଲ ଗ୍ରୋଥ୍ ପାଇଁ ଅଧିକ ଭାବିପାରନ୍ତି। ଏହି ମାସରେ ଚାକିରି ମିଳିବାର ବହୁତ ସମ୍ଭାବନା ଅଛି। ଯେଉଁମାନଙ୍କ ପାଖରେ କୌଣସି ଚାକିରି ବାକିରି ନାହିଁ, ତ ସେମାନଙ୍କୁ ନୂତନ ଚାକିରି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୋଇପାରେ। ଉପର ଅଫିସରଙ୍କର ସପୋର୍ଟ ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତି ହେବ। କର୍ମସ୍ଥଳରେ ଆପଣଙ୍କୁ ମାନସମ୍ମାନ ପ୍ରାପ୍ତି ହେବ। କିଛି ବଡ଼ ବଡ଼ ଲୋକଙ୍କ ସହିତ, ଗୁରୁଜନ ଲୋକଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ସମ୍ପର୍କ ସ୍ଥାପନ ହୋଇପାରେ। ଏବଂ 16 ଅଗଷ୍ଟକୁ ସୂର୍ଯ୍ୟ ଆପଣଙ୍କର ଏକାଦଶ ଭାବକୁ ଚଳନ କରିବେ। 16 ଅଗଷ୍ଟ ପରେ ଆପଣଙ୍କର ଫାଇନାନ୍ସିଆଲ ଗ୍ରୋଥ୍ ହେବ। ଡେଲି ଇନକମ୍ରେ ବୃଦ୍ଧି ଆସିବ। ଆପଣଙ୍କୁ ପ୍ରଫିଟ୍ ମିଳିବ। ଚାକିରି ମିଳିବାର ସମ୍ଭାବନା ଆହୁରି ଅଧିକ ବଢ଼ିଯିବ। ପ୍ରମୋସନ ହେବାର ମଧ୍ୟ ଯୋଗ ବନୁଅଛି। ତ ମୋଟାମୋଟି ଦେଖିବାକୁ ଗଲେ ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର କ୍ୟାରିୟର ବହୁତ ଭଲ ଅଛି। ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟର କଥା ହେବା, ଯଦି ସପ୍ତମ ଭାବ ହୋଇଥାଏ ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟର ଭାବ, ଏବଂ ସପ୍ତମ ଭାବର ଅଧିପତି ମଙ୍ଗଳ ଅଷ୍ଟମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ଏହି ମାସରେ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ଆଭରେଜ୍ ରହିବ। 50% ଭଲ ଅଛି, କିନ୍ତୁ 26 ଅଗଷ୍ଟ ପରେ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ବହୁତ ଭଲ ରହିବ। ଆପଣଙ୍କର ଡେଲି ଇନକମ୍ରେ ବୃଦ୍ଧି ଆସିବ, କିନ୍ତୁ 26 ଅଗଷ୍ଟ ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟରେ ଟିକେ ସମସ୍ୟା ଦେଖାଦେଇପାରେ, କାହିଁକିନା ମଙ୍ଗଳ ଅଷ୍ଟମ ଭାବରେ ବିରାଜମାନ ଅଛନ୍ତି। ପାର୍ଟନରସିପ୍ରେ ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ କରୁଥିବା ଲୋକମାନଙ୍କ ପାଇଁ ସମୟ ଏତେ ଭଲ ନୁହେଁ। ଆପଣଙ୍କୁ କୌଣସି ସ୍ଥାନରୁ ଧୋକା ମିଳିପାରେ। କେହି ଆପଣଙ୍କୁ ଠକି ଦେଇପାରନ୍ତି, ଏଥିପ୍ରତି ଆପଣ ଟିକେ ସାବଧାନ ରୁହନ୍ତୁ। ଆପଣ ଏହି ସମୟ ମଧ୍ୟରେ କୌଣସି ଋଣ ନିଅନ୍ତୁ ନାହିଁ, କିନ୍ତୁ 26 ଅଗଷ୍ଟ ପରେ ଆପଣଙ୍କର ବ୍ୟାପାର ବାଣିଜ୍ୟ ବହୁତ ଭଲ ରହିବ। ଏବେ ଜାଣିବା କିଛି ଉପାୟ ବିଷୟରେ, ଯାହାକୁ କରିବା ଦ୍ୱାରା ଏହି ମାସରେ ଯାହା ବି କିଛି ସମସ୍ୟା ରହୁଅଛି ତାହା ଦୂର ହୋଇପାରିବ। ଆପଣ ଏହି ମାସରେ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ହନୁମାନ ଚାଳିଶାର ପାଠ କରନ୍ତୁ। ବୁଦ୍ଧଙ୍କର ବୀଜମନ୍ତ୍ରର ଜପ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ଓଂ ବ୍ରାଂ ବ୍ରିଂ ବ୍ରୋଂ ସହ ବୁଦ୍ଧାୟ ନମଃ 108 ଥର ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଜପ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଏବଂ ଶୁକ୍ରଙ୍କର ବୀଜମନ୍ତ୍ରର ଜପ ଅବଶ୍ୟ କରନ୍ତୁ। ଓଂ ଦ୍ରାଂ ଦ୍ରିଂ ଦ୍ରୋଂ ସହ ଶୁକ୍ରାୟ ନମଃ 108 ଥର ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଜପ କରନ୍ତୁ, ଶୁଭଫଳ ପ୍ରାପ୍ତି ହେବ। ଆପଣଙ୍କର ଜୀବନ ମଙ୍ଗଳମୟୀ ହେଉ, ଏହା ମୋର ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ନିକଟରେ ଏତିକି ପ୍ରାର୍ଥନା। ଧନ୍ୟବାଦ।